হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে দেখাবো আধারের সঙ্গে প্যান কার্ডের লিঙ্কের স্ট্যাটাস কীভাবে চেক করে। যারা আধারের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করেছো, বুঝতে পারছো না কীভাবে চেক করবে স্ট্যাটাসটা, তাদেরকে আজকে দেখাবো স্ট্যাটাস কীভাবে চেক করতে হয়, নিজের ফোন থেকে চেক করতে পারবে। বলে রাখি, ভারত সরকার দ্বারা জানিয়ে দিয়েছে 31 মার্চ 2023 তার মধ্যে আধারের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করানো বাধ্যতামূলক। এর মধ্যে না করালে আপনাদের ফাইন দিতে হবে 1000 টাকা। সেই ফাইন দিয়ে আপনাদেরকে আধারের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করাতে হবে। চলো বন্ধুরা, যারা লিঙ্ক করেছো কীভাবে স্ট্যাটাস চেক করবে সেটাই আজকে দেখাবো। চলো দেখে নিই কম্পিউটার স্ক্রিনের দিকে। তোমরা ফোন বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ইউজ করতে পারো। আমি ফোন থেকে দেখো দেখাচ্ছি। জাস্ট ওপেন করবে যে কোনো একটা ব্রাউজার। ব্রাউজার আমি ওপেন করলাম ফায়ারফক্স। এখানে সার্চ করবে ইফিলিং, FILL। দেখো ইফিলিং সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। জাস্ট এর উপরে ট্যাপ করবে ইফিলিং। ট্যাপ করার পরে দেখো এরকম একটা অপশন আসবে লগ ইন। তো তোমরা কি করবে, জাস্ট এই যে সিম্বলটা আছে এখানে ইনকাম ট্যাক্সের, দেখো সিম্বল, এই সিম্বলের উপরে টাচ করবে। তো সিম্বলের উপর আমি টাচ করে দিলাম। টাচ করলে দেখো এরকম একটা অপশন আছে ইফিলিং 0.2। এখানে দেখো লিঙ্ক ইওর প্যান উইথ আধার, এই অপশন চলে এসেছে তলার দিকে। দেখো স্ক্রল আপ করো, রাইট সাইডে পাবে। আমি দেখিয়ে দিচ্ছি রাইট সাইডে যে লিঙ্ক আধার স্ট্যাটাস। তো লিঙ্ক আধার স্ট্যাটাসের উপরে ক্লিক করবে। ক্লিক করলে দেখো এরকম একটা ফর্ম আসবে যেখানে লেখা থাকবে প্যান আর আধার। এখানে দেবে তোমার প্যান কার্ডটা, প্যান নাম্বার, এখানে দেবে তোমার প্যান নাম্বার, আর এখানে দেবে আধার নাম্বার। তো প্যান নাম্বার আর আধার নাম্বার আমি ফিল করে নিচ্ছি। করার পরে নিচে দেখো লিঙ্ক ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস, এই যে একটা অপশন আছে এই অপশনটা এখন তখন এনেবল হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখানে ফিল আপ করে নিচ্ছি আমার প্যান আর আধারটা, তোমার দেখাচ্ছি কিভাবে এবং স্ট্যাটাসটা কিরকম। স্ট্যাটাস যদি হয়ে থাকে তো কিরকম দেখাবে, আর না হয়ে থাকলে কি দেখাবে। দেখো আমি ফিল আপ করে নিয়েছি। ফিল আপ করার পরে ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস আমি ক্লিক করলাম। করতে দেখো এখানে দেখাচ্ছে প্যান ইজ অলরেডি লিঙ্কড উইথ গিভেন আধার নাম্বার। তো এই আধারের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক রয়েছে, এটা দেখিয়ে দিল। যদি লিঙ্ক না থাকতো তাহলে দেখাতো এখানে পেমেন্ট অপশন, আপনাকে পেমেন্ট করতে হবে ভারত সরকারকে। পেমেন্ট করার পরে সেটা লিঙ্ক করাতে হবে। আর যাদের নতুন প্যান কার্ড তাদের পেমেন্ট লাগবে না, যাদের পুরানো প্যান কার্ড তারা লিঙ্ক করায় না গত বছর, তাদেরকে পেমেন্ট করে লিঙ্ক করাতে হবে। তো ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। কোনো প্রশ্ন থাকলে, কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি অবশ্যই তার অ্যান্সার দেবো। এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।